হ্যালো স্টুডেন্টস আগের ক্লাসে আমরা গোসাঘু সম্পর্কে আলোচনা করেছিলাম কখন গোসাঘু হয় গোসাঘু কীভাবে করতে হয় আমরা শিখেছিলাম মৌলিক উৎপাদকের সাহায্যে সাধারণ গুণনিয়োগের সাহায্যে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গোসাগুরি আর একটা গোসাও কীভাবে করতে হয় অর্থাৎ আরেকটা প্রসেস সেটা হচ্ছে ভাগ পদ্ধতি ভাগ পদ্ধতির সাহায্যে আমরা কিভাবে গোসাও নির্ণয় করবো সেটা তোমরা দেখো আমরা প্রত্যেকেই ভাগ করতে শিখেছি যদি আমরা ভাগ করতে শিখে থাকি তাহলে আমাদের এই এই পদ্ধতিতে গোসাও করতে আর কোনো সমস্যা হবে না তোমরা একটু দেখো প্রসেসটা কীভাবে ভাগ ভাগের সাহায্যে আমরা করছি তাহলে তোমরা ইজিলি ভাগের সাহায্যে করতে পারবে ঠিক আছে দেখো ধরো একটা অঙ্ক বলা আছে চব্বিশটা বিস্কুট আর বত্রিশটা চকলেট সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে তাহলে সবচেয়ে বেশি বলা আছে আমি আগের ক্লাসে পড়েছিলাম সবচেয়ে বেশি হলে তোমরা গোসাগু করবে তো দেখো চব্বিশ আর বত্রিশ তাহলে এক্ষেত্রে ঘোষাও করতে হবে বত্রিশ বড়ো চব্বিশ ছোট তাহলে বত্রিশকে আমি চব্বিশ দিয়ে ভাগ ভাগের সাহায্য করবো তাহলে দেখো চব্বিশকে বত্রিশ দ্বারা ভাগ করেছি আমি তাহলে চব্বিশ একে কে চব্বিশ চব্বিশ এক কে চব্বিশ হয়েছে ভাগ কত চারে সে বারো বলবে আট দিতে দু কে তিন তিন মিলবে শূন্য তাহলে আট ভাগ শেষ এখন ভাগটা আমরা যতক্ষণ না ভাগটা মিলবে ততক্ষণ আমি কিন্তু ভাগ করে করে যাব ঠিক আছে তো কাকে ভাগ করবো দেখো এখানে আট তো ভাগ হলো আট এবার কাকে ভাগ করবে আট ভাগ করবে যে এই যে ভাগ ফলটা যে ভাজক আটটা যে ভাগের জন্যে ভাগশেষটা হয়েছে সেই ভাগের ভাজককে আমরা ভাগ করবো অর্থাৎ আটটা এই ভাগটার জন্য হয়েছে অর্থাৎ এখানে ভাজক হয়েছে চব্বিশ তাহলে চব্বিশটা এখানে নামিয়ে দেবো তাহলে আট তিনে চব্বিশ এইখানে ভাগটা মিলে গেলো যে ভাগটা মিলবে সেই ভাগের যেটা ভাজক সেটাই হচ্ছে এখানে গোসাগু অর্থাৎ এখানে এই ভাগটাই মিলেছে অর্থাৎ এই ভাগটার ভাজক হচ্ছে আট অর্থাৎ আট হচ্ছে চব্বিশে বত্রিশের গোসাবো অর্থাৎ এটুকু তোমরা মাথায় রাখবে যে ধরো এখানে মিললো নাই তাহলে এখানে না মিললে এ কাকে ভাগ করবে না এ ওই ভাগের যে ভাজকটা সেই ভাজকটাকে ভাগ করবে মানে যে ভাগ শেষ থাকবে তার যেটা ভাজক সেই ভাজককে ভাগ করবে এরকম করে যতক্ষণ যাবে এটুকু মাথায় রাখবে এই আটটা এখানে যদি থাকতো তাহলে এটা কিন্তু একে ভাগ করবে না একে হবে এই ভাগের যে ভাজকটা সেই ভাজকটাকেই ভাগ করবে জাস্ট এর মাথার যেটা ভাজক হুম এটুকু মাথায় রাখবে তো তোমরা দেখো তাহলে আবারও বুঝতে পারবে তাহলে গোসাগুলো হার তাহলে জনকে আমরা সমান ভাগে ভাগ করতে পারবো নেক্সট দেখো ভাগ বক্রিয়ার সাহায্যে কতগুলো গোসাগুলো আমরা নিয়েছি সেই গোসাগুলো আমরা করবো তো দেখো এক নম্বরে নিয়েছি আঠাশ কমা পঁয়ত্রিশ দু নম্বরে নিয়েছি পঁয়তাল্লিশ কমা পঞ্চান্ন তিন নাম্বারে নিয়েছি চব্বিশ কমা ছত্রিশ চার নম্বরে নিয়েছি একুশ কমা তিরিশ যেহেতু এগুলো সব দু দুটো করে নিয়েছি এবার তিনটে করে নেবো দেখো পাঁচ নাম্বার নিয়েছি বারো কমা আঠেরো কমা চব্বিশ আর ছ নাম্বার নিয়েছি ষোলো কমা চব্বিশ কমা দেখো আমি একের পর এক করে যাব তাহলে দেখো আঠাশ কমা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে ভাগ করেছি তাহলে আঠাশ আঠাশে পনেরো বলবে সাত দিতে দু তিন মিলে গেলো শূন্য অর্থাৎ সাত হচ্ছে তাহলে সাত মেলেনি এখন রয়ে গেছে সাত তাহলে সাত কাকে ভাগ করবে না এই যে ভাজকটা আছে সাতের মাথার উপর যে ভাজকটা আছে সেই ভাজকটাকে ভাগ করবে অর্থাৎ সাত যে ভাগটার জন্যে ভাগ শেষ হয়েছে সেই ভাগের যেটা ভাজক সেই ভাজকটা এখানে ভাগ করবে তাহলে সাত চারে আঠাশ তো আঠাশ মিলে গেল শূন্য কেটে গেছে তাহলে এই ভাগে মিলেছে এই ভাগে যেটা মিলবে যে ভাগে মিলবে সেই ভাগের ভাজকটা হচ্ছে গোসাগো অর্থাৎ এখানে গোসাগোটা হচ্ছে সাত নেক্সট দেখো পঁয়তাল্লিশ ক্রমা পঞ্চান্ন পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য চার পাঁচে চার আছে চার আছে পাঁচ বলবে এক দিতে দশ তাহলে দশ কাকে ভাগ করবে না দশের মাথার উপর যে ভাজকটা আছে জাস্ট উপরে সেটা পঁয়তাল্লিশ দশ চারে চল্লিশ তাহলে পাঁচ হলো এবার পাঁচ কাকে এখনো ভাগটা মেলেনি যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা কুড়ি করে যাবো তাহলে পাঁচ কাকে ভাগ করবে পাঁচের উপর যেটা মাথার উপর যেটা আছে ভাজকটা সেই দশ পাঁচের মাথার উপর আছে অর্থাৎ পাঁচ যে ভাগটার জন্যে ভাগশেষ হয়েছে সেই ভাগটার ভাজক হচ্ছে দশ অর্থাৎ পাঁচ দশকে ভাগ করবে পাঁচ দুগুণে দশ অর্থাৎ এখানে ভাগটা মিললো যে ভাগটা মিলেছে সেই ভাগের যেটা ভাজক অর্থাৎ পাঁচ এখানে হচ্ছে গোসাগু তো দেখো আমরা আর একবার বলছি যে এই যে ভাগশেষগুলো আসছে যে ভাগশেষগুলো কাকে ভাগ করবে না ওর মাথার উপর যেটা যা ওর জাস্ট মাথার উপর যে ভাজকটা অর্থাৎ ওই ভাগশেষটা যে ভাগটার জন্য হয়েছে সেই ভাগটার ভাজক ওকে ভাগ করবে ঠিক আছে তো দেখো পাঁচ কিন্তু একে ভাগ করবে না এটুকু বারবার বলছি পাঁচ এটাকে ভাগ করবে না পাঁচ এই যে পাঁচের মাথার উপর যেটা আছে এই যে দশ ভাজক এই ভাজকটাকে এখানে ভাগ করবে ঠিক আছে তা তোমরা দেখো পরবর্তী অঙ্কগুলো আবারও বুঝতে পারবে নেক্সট দেখো চব্বিশ কমা ছত্রিশ যেটা বলা ছিল তাহলে চব্বিশ ছত্রিশকে ভাগ করেছি তাহলে চব্বিশ এককে চব্বিশ চারে যে ছয় বলবে দুই দিতে দুই যে তিন বলবে এক দিতে তাহলে বারো হলো বারো কাকে ভাগ করবে না এই যে ভাজকটা আছে চব্বিশ তাহলে বারো দুগুণে চব্বিশ মিলে গেলো তাহলে এই ভাগটার ক্ষেত্রে এই ভাগ শেষের ভাগটা মিলেছে অর্থাৎ শেষের ভাজকটা হচ্ছে বারো এই ভাগটা ভাজক হচ্ছে বারো অর্থাৎ এখানে গোসাগোট হচ্ছে বারো এরপর আসি দেখো একুশ কমা তিরিশের যেটা তিরিশকে ভাগ করবো তিরিশটা বড় যেটা বড়ো সেটাকেই ভাগ করবো একুশ এককে একুশ এক আছে দশ বলল নয় দিতে দু এক তিন তিন মিলে গেলো শূন্য অর্থাৎ নয় নয় কাকে ভাগ করবে না এই ভাজকটাকে ওর মাথার উপর যেটা আছে ভাজক তাহলে একুশকে ভাগ করবে তাহলে নয় দুগুণে আঠেরো তাহলে আঠেরোকে একুশ থেকে আঠেরো বাদ দিলে কত হবে আঠাশে এগারো বললো তিন দিতে একে একে দুই মিলে গেল শূন্য অর্থাৎ তিন তিন কাকে ভাগ করবে না তিনের মাথার উপর যে ভাজকটা আছে সেই ভাজকটা অর্থাৎ তিনের মাথার উপর নয় আছে এটা একুশটা অনেক দূরে আছে একুশটা নয় তাহলে তিনের মাথার উপর যেটা আছে সেটাই এখানে নামিয়ে দেবো নয় তাহলে তিন তিরকে নয় অর্থাৎ এখানে ভাগটা মিললো সেই এই যে ভাগটা মিলল সেটার যে ভাজক অর্থাৎ তিন তিন হচ্ছে এই ভাগ একুশের তিরিশের গোসাগো ঠিক আছে দেখো এরপর এরপর আমরা তিনটে নিয়েছি তিনটে তো একসঙ্গে করা যাবে না আমরা বারো আঠেরো চব্বিশ নিয়েছি তাহলে বারো আঠেরো চব্বিশ তিনটে একসঙ্গে যেহেতু করা যাবে তাহলে আমরা প্রথমে দুটো করব তারপর যেখানে ভাগটা মিলবে সেটার যেটা ভাজক সেই ভাজকটা দিয়ে আমরা আরেকটা যে সংখ্যা পড়ে আসে তাকে আমরা ভাগ করবো সেটাকে সেই ভাগটা যেখানে মিলবে সেটার যেটা ভাজক অর্থাৎ প্রথমে যদি মিলে যায় তাহলে ছয় সেই সংখ্যাটাই হবে আর যদি প্রথমে না মিলে ভাগ থেকে যায় তাহলে তারপরে আবারও ভাগ করবে একইভাবে যেখানে মিলবে সেই ভাজকটা হচ্ছে এই তিনটে সংখ্যার গোসাগু তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তাহলে দেখো বারো আঠেরো তাহলে বারো এককে বারো করেছি তাহলে দুয়ে ছয় আট বলব ছয় দিতে এক এক মিলার সময় ছয় ভাগ শেষ ছয় কাকে ভাগ করবে না ছয় মাথার উপর যে ভাজকটা আছে তাকে ছয় বারোকে ভাগ করলো তাহলে ছয় দুগুণে বারো অর্থাৎ এই ভাগটার ভাজক হচ্ছে ছয় যে ভাগটাই মিলেছে তার ভাজক হচ্ছে ছয় তাহলে ছয় দিয়ে আমি অপর সংখ্যা যেটা আরেকটা পড়ে আছে তাকে আমরা ভাগ করবো সে ভাগটা যদি ডাইরেক্ট মিলে যায় তাহলে ছয়ই হবে গোসাঘু আর যদি না হয় তাহলে একইভাবে কীভাবে করে করে এই ভাগ করে করে যাব দেখো চব্বিশকে ছয় দ্বারা ভাগ করেছি ছয় চারে চব্বিশ অর্থাৎ এখানেই প্রথমেই মিলে গেছে অর্থাৎ এইটার যেটা ভাজক মানে যে ভাগটাই মিলবে সেটার যেটা ভাজক সেটা হচ্ছে তিনটার গোসাগু অর্থাৎ প্রথমেই মিলে গেছে তাহলে এটার ভাজক হচ্ছে ছয় তাহলে ছয়ই হচ্ছে এই তিনটের সংখ্যা অর্থাৎ বারো আঠেরো আর চব্বিশের গোসাগু তাহলে গোসাগুটা হচ্ছে ছয় ঠিক আছে একইভাবে প্রথমে দুটো করবো তারপর যেটা যে ভাগটাই মিলবে সেটার যেটা ভাজক সেটা তিন নম্বরকে দিয়ে করব প্রথমে যদি মিলে যাই তাহলে ওটাই হবে আর যদি না মিলে তাহলে যেখানে মিলবে সেটার যেটা ভাজক সেটাই হবে এই তিনটে সংখ্যার বসাও দেখো আরেকটা অঙ্ক একইভাবে করেছি আমরা তাহলে বুঝতে পারবে এখানে নিয়েছি ষোল ছ নম্বর অঙ্ক ষোলো চব্বিশ আর আঠাশ দেখো কীভাবে করেছি তাহলে ষোলো আর চব্বিশ প্রথমে করেছি ষোলো একে ষোলো ছয় চার বলবে চোদ্দো বলবে আট দিতে এক এক দু ম শূন্য তাহলে আট আছে তাহলে আট কাকে ভাগ করবে এই যে ষোলো আছে মাথার উপর যেটা ভাজক সেটা করবে তাহলে আট দুগুণে ষোলো এখানে এই ভাগটায় ভাজক আট এক্ষেত্রে মিলে গেছে তাহলে আট দিয়ে আমি পরেরটাকে ভাগ করবো তাহলে আট দিয়ে আঠাশকে ভাগ করেছি তাহলে কত আট তিনে চব্বিশ চার আট তিনে চব্বিশ তাহলে কত রইল আট এই চার চেট আট বললে চার দিতে যদি মেরিগুলো শূন্য তাহলে চার ভাগছিস চার কাকে ভাগ করি এখনও মেলেনি আগেরটা যেমন এই দেখো আগেরটা প্রথমেই মিলে গেছিলো এখানে কিন্তু মেলেনি যতক্ষণ না মিলল ততক্ষণ ভাগ করে করে যাব একইভাবে তাহলে চার কাকে ভাগ করবে চার চারের মাথার উপর যে ভাজকটা আছে তাকে আট তাহলে আটকে ভাগ করবে তাহলে কত তাহলে চার দুগুণে আট এইখানে মিলল তাহলে এখানে যদি মিলে তাহলে যে ভাগটাই মিলবে আমি প্রথম থেকেই বলে আসছি যে ভাগটাই মিলবে সেই ভাগটার যেটা ভাজক সেটা হচ্ছে গোসাক অর্থাৎ এখানে শেষ ভাগটা এটা এটা মিলেছে চার দিয়ে ভাজকটা চায় অর্থাৎ এখানে ওই যে তিনটে সংখ্যা তার গোসাক হচ্ছে চার ঠিক আছে তাহলে দুটো সংখ্যা দিয়েই করলাম তিনটে শৃঙ্খলা দিয়েই করলাম তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবে দেখো আরও দু একটা অঙ্ক দেখাই দেখো ভাগেরও আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে সেটা বলি আমরা আগে বললাম যে আগেও ভাগ পদ্ধতি করলাম তাই প্রথমে দুটো করলাম তারপরে আরেকটা করলাম ঠিক আছে একসঙ্গে তিনটে করতে পারিনি আগের পদ্ধতিতে এবারে আমরা করবো একসঙ্গে তিনটাকে নিয়ে আমরা এই পদ্ধতিটা করব এটাকে আমরা বলছি ওই জন্য সংক্ষিপ্ত পদ্ধতি তোমরা যে কোনো পদ্ধতি তোমরা গসাগুলো নির্ণয় করতে পারো সেখানে কোনো অসুবিধা নেই তো তোমরা দেখো আমি দুটো উদাহরণ নিয়েছি একটা চোদ্দো একুশ পঁয়ত্রিশ আর বাহাত্তর নব্বই আর চুয়ান্ন দুটো উদাহরণ নিয়েছি এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করবো অর্থাৎ ভাগ পদ্ধতির একটা সংক্ষিপ্ত রূপ এটা তিনটেকে একসঙ্গে নিয়ে করব অর্থাৎ তিন এটা একটু বলে দিই পদ্ধতিটা তিনটেকে যে সংখ্যাগুলো ভাগ করবে আমরা প্রথমে দুই দিয়ে দেখব দুই দিয়ে যদি তিনটে সংখ্যাকে ভাগ করে করব তারপরে যদি তিন দিয়ে করে করব দেখবো চার দিয়ে করবো এরকম করে দুই থেকে শুরু করে করে যাব ঠিক আছে তারপরে যেটা দেখো আমি বলি তাহলে বুঝতে পারবে তাহলে দেখো চোদ্দো একুশ আর পঁয়ত্রিশ চোদ্দ একুশ আর পঁয়ত্রিশকে দুই দিয়ে তিনটেকে যাবে না তিনটেকেই যেতে হবে সেই সংখ্যা দিয়ে ভাগ করব দুই দিয়ে যাবে না দেখো দুই চোদ্দোকে যাচ্ছে একুশ পঁয়ত্রিশ যাবে না তিন দিয়ে যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না তিনটে সংখ্যাকে ছয় দিয়ে যাবে না সাত দিয়ে কিন্তু দেখো তিনটে সংখ্যাকে যাবে অর্থাৎ সাত দোগুণে চোদ্দ মানে ভাগ করার পর যেটা ভাগ ভাগফলটা ফলটা সেটা এখানে লিখব ঠিক আছে নিচে নিচে তাহলে সাত দোগুণে চোদ্দো তাহলে দুইটা এখানে লিখেছি সাত তিনে একুশ এখানে একুশ আছে সাত তিনে তাহলে তিনটা এখানে লিখেছি সাত পাঁচে পৌঁছিস পাঁচটা ভাগ ফলটা এখানে লিখেছি দেখো দুই তিন পাঁচ এগুলো এখন এসেছে এই যে দুই তিন পাঁচ এটাকে কোনো সংখ্যা দ্বারাই একসঙ্গে তিনটাকে ভাগ করা কারণ এগুলো সব মৌলিক সংখ্যা তাহলে এই যে যে সংখ্যাটা তারা ভাগ করা গেল অর্থাৎ সাত আরও যদি যেত কোনো সংখ্যা দ্বারা ভাগ সেইগুলোকে নিয়ে তাদের গুল ফল করে যেটা হয়তো সেটা হচ্ছে এর গসা এই যেগুলো পড়ে রইলো সেগুলোর কোনো এখানে গুরুত্ব নেই এই পদ্ধতিতে যে সংখ্যা তারা ভাগ করলো অর্থাৎ দেখে সাত ভাগ করলো আরও যদি কোনো সংখ্যা তারা ভাগ করতো ঠিক আছে তখন আমরা সেই সংখ্যাগুলোকে নিয়ে তাদের গুরফল করে তাদের বসাবো সংখ্যাগুলো বোষাব তাহলে এখানে শুধুমাত্র সাত দ্বারা ভাগ করা গেছে আর যেগুলো পড়েছে এগুলো তো এখানে কোনো গুরুত্ব নেই আপাতত তাহলে এখানে সাত দিয়েই হবে এই তিনটে সংখ্যার বসাব তাহলে আমি আরেকবার বলি এই পদ্ধতিতে করব তিনটে সংখ্যাকে যে সংখ্যাটা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে আমরা দেখবো তারপরে যতগুলো ভাগ করা যাবে যতবার সেই সংখ্যাগুলোকে নিয়ে আমরা গুণ করে তাদের কোষা করবো ঠিক আছে তা দেখো তাহলে এটা শুধুমাত্র সাতই আছে তাহলে হবে সাত আরেকটা অঙ্ক দেখো বাহাত্তর নব্বই আর চুয়ান্ন বাহাত্তর প্রথমে কত দ্বারা ভাগ করা যাবে বাহাত্তর নব্বই দেখো দুই দিয়ে যাবে যেহেতু এখানে দুই দ্বারা ভাগ করা গেলে শেষে জোর সংখ্যা থাকলেই হয় তাহলে বাহাত্তর নব্বই চুয়ান্ন দিয়ে ভাগ করা যাবে দেখো দুই দিয়ে করেছি দুই দিই করলে কত দুই ছত্রিশে বাহাত্তর তাহলে ছত্রিশ হবে লিখেছি দুই পঁয়তাল্লিশে নব্বই লিখেছি আর দুই সাতাশে চুয়ান্ন সাতাশ লিখেছি মানে ভাগ করার পর যেটা ভাগ ফল হবে সেটাই আমি নিচে 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 লিখবো এবারে দেখো ছত্রিশ পঁয়তাল্লিশ সাতাশ ছত্রিশকে দুই দিয়ে করা যাবে পঁয়তাল্লিশকে যাবে না অর্থাৎ দুই দিয়ে তাহলে যাচ্ছে না তাহলে তিন দিয়ে দেখতে হবে তিন দিয়ে যাবে দেখো তিন বারোই ছত্রিশ লিখেছি বারো তিন বারোই ছত্রিশ বারো লিখেছি দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ লিখেছি তিন নয় সাতাশ ভাগ ফলগুলো লিখেছি ভাগ করার পর এবারে দেখো বারো পনেরো নয় আবারও তিন দিয়ে তিনটে সংখ্যাকে যাবে তা আবার তিন দিকে করেছি দেখো তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর তিন তিরিক নয় এবার দেখো যেগুলো পড়ে রইল তাহলে যেগুলো পড়ে রইল চার পাঁচ তিন এগুলো যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এগুলোকে কার কোনো সংখ্যা দ্বারা একসঙ্গে ভাগ করা যাবে না তাহলে যেগুলো ভাগ করে গেল অর্থাৎ দুই তিন তিন অর্থাৎ এই যে বাঁ দিকে যে সংখ্যাগুলো দুই তিন তিন এগুলোর যে গুণফল সেই গুণফলটাই হবে এই তিনটে সংখ্যার গোসাগু অর্থাৎ এইগুলো পড়ে রয়ে যেগুলো সেগুলো এখন এর পদ্ধতিতে কোনো গুরুত্ব নেই তাহলে দুই তিন তিন গুণ করার পর যেটা হবে তিন তিরকে নয় দুগুণ আঠেরো এই যে এই দিকে যেগুলো থাকবে অর্থাৎ যেগুলো ভাগ করা গেছে অর্থাৎ আঠেরো হবে এই তিনটি সংখ্যার গসাগু ঠিক আছে নেক্সট দেখো একটা প্রবলেম বলা আছে পঁচাত্তর লিটার কেরোসিন আর পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে টেক্সট বইয়ের একটা প্রবলেম তো দেখো তাহলে পঁচাত্তর লিটার কেরোসিন তেল আর পঁচিশ লিটার পেট্রোল কোনো রকমই মেশানো যাবে না আর সমান টিনে রাখতে হবে তাহলে সমান টিনে কত লিটার তেল ধরে ওই যে সমান বলা আছে না সমান মাপের টিনে অর্থাৎ সমান ভাগে ভাগ করতে হবে পরিমাণটা অর্থাৎ তাহলে সমান ভাগে ভাগ মানে আমি যদি পঁচিশ আর পঁচাত্তরে ঘসাও করি তাহলে আমি বুঝতে পেরে যাব কত লিটার তেল একটা টিনে ধরবে ঠিক আছে একটা টিনে কতটা পরিমাণ সমান ভাগ অর্থাৎ ভাগটা কত করে পড়ছে সমান ভাগে ভাগ তো তাহলে একটা ভাগ কত অর্থাৎ একটা টিনে কত লিটার ধরবে সেটা আমরা ঘসাও করলে পেয়ে যাব তো দেখো আমি গসাও করেছি পঁচিশ আর পঁচাত্তর কত পঁচিশ টিনে পঁচাত্তর অর্থাৎ এইখানে ভাগটা মিলে গেছে তাহলে এই যে ভাজ্যকটা যে পঁচিশ তাহলে পঁচিশে হচ্ছে পঁচিশ আর পঁচাত্তর গোসাগু অর্থাৎ কি একটা টিনে পঁচিশ লিটার তেল ধরবে ভাগে যদি ভাগ করি একটা টিনে পঁচিশ লিটার ধরবে তাহলে টোটাল তেলের পরিমাণ কত টোটাল তেলি তেলের পরিমাণ হচ্ছে পঁচাত্তর যুক্ত পঁচিশ পঁচাত্তর যুক্ত পঁচিশ অর্থাৎ একশো লিটার তেল টোটাল তাহলে একটা টিনে যদি পঁচিশ লিটার ধরে তাহলে এক একশো লিটারের জন্যে কটা লাগবে তাহলে কী একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলেই টোটাল টিনটা বেড়ে যাবে কারণ কি একটা পঁচিশ লিটার যদি একটা টিনে ধরে তাহলে একশো লিটার ধরতে একশোকে পঁচিশ দিয়ে ভাগ করে দিলে আমি টেনের সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ একশো বাই পঁচিশ চারটি টিন লাগবে ঠিক আছে কমপক্ষে ঠিক আছে দেখো আমি কিছু বাড়ির অঙ্ক দিচ্ছি ওগুলো বাড়িতে বসে বসে করবে যে কোনো পদ্ধতিতেই হোক তোমরা করবে দেখো গোসাউগুলো বাড়িতে নির্ণয় করবে গোসাউগুলো কী বলা আছে দেখো এক নাম্বারে চৌদ্দ কমা আঠাশ দু নম্বরে ছেষট্টি কমা সাতাত্তর তিন নম্বরে বাহান্ন কমা বাহাত্তর চার নম্বরে আটচল্লিশ কমা চৌষট্টি পাঁচ নম্বরে বারো কমা আঠেরো কমা চব্বিশ ছ নাম্বার বত্রিশ কমা আটচল্লিশ কমা বাহাত্তর আর ছ সাত নম্বর ছত্রিশ কমা বাহাত্তর কমা ছিয়ানব্বই তোমরা যে কোনো পদ্ধতি হোক আমি অনেকগুলো পদ্ধতি বলেছি যে কোনো পদ্ধতি হোক তোমরা এই গোসাগুলো বাড়িতে করবে যদি কোথাও কোনো আটকে যায় কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তার উত্তর কমেন্ট বক্সে দেবো ঠিক আছে এখানেই গোসাগুর শেষ পরবর্তী ভিডিওতে আমরা লসাগুনি নিয়ে আলোচনা করব ধন্যবাদ